হ্যালো স্টুডেন্টস আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হয়ে গেছি আর আজকে অবশ্যই মৎস্য চ্যাপ্টারের ক্লাস ইলেভেনের ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে যেটা আলোচনা শুরু করেছিলাম তারই বাকি একটা অংশ বা তার পরবর্তী পার্টকে নিয়ে আমরা আলোচনা করব যারা আমার আগের ভিডিওটা দেখো নি আই মিন যে সমস্ত ভাই এবং বোনেরা তারা অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে তাহলে তোমার বুঝতে বা পড়তে এবং মনে রাখতে অনেকটাই কিন্তু সুবিধা হবে তো আজকে আমরা মৎস্য চ্যাপ্টারের একটা মোস্ট 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 ইম্পর্টেন্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ব তার উত্তর সহ পড়ব আই মিন উত্তর তো আমি দিচ্ছি না উত্তর আলোচনা করছি আর ভূগোলে আলোচনাটাই সব থেকে মূল্যবান তো চলো শুরু আমরা দেরি না করে মূল আলোচনাটা শুরু করে দিচ্ছি আজকের কোশ্চেনটা কি মৎস্য চ্যাপ্টারের বিশ্বের নাতিশীতোষ্ণ অঞ্চলের সামুদ্রিক বা বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলির উন্নতি লাভের কারণগুলি কি কি প্রশ্নটাকে কিভাবে বুঝবে পরে বোঝাচ্ছি অথবা বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক কারণগুলি আলোচনা করো বা কারণগুলি কি কি। আমি আগের ভিডিওতে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র কি বা কাকে বলে এটা খুব ভালো করে বুঝিয়েছিলাম আই থিঙ্ক তোমাদের ভালো লেগেছে আর সেই জায়গায় আমি দেখবো আজকে এই বাণিজ্যিক মৎস্যক্ষেত্রগুলো কেন বেশিরভাগটাই নাতি শীতোষ্ণ জলবায়ুর দেশগুলিতেই গড়ে উঠেছে অন্য কোথাও এতটা উন্নতি লাভ করতে পারেনি কেন সে অন্য কোথায় কেন পারেনি তার উত্তরটা আমরা পরের দিন পড়বো আজকে পড়ব কেন এখানে উন্নতি লাভ করেছে তার পাশাপাশি আমরা এটাও দেখবো যে বাণিজ্যিক মৎস্যক্ষেত্র গড়ে ওঠার অনুকূল কিছু কারণগুলো কি কি বা অনুকূল পরিবেশগুলো কী কী বোথ আর সেম দুটো উত্তরই কিন্তু এক আর বিশেষ করে উত্তরগুলোকে আমি সেইভাবেই আলোচনা করব যাতে দুটো উত্তরই তোমাদের কিন্তু একসঙ্গে চলে আসে তাহলে আমরা উত্তরটা শুরু করছি যে কোনো কিছু গড়ে ওঠার পেছনে স্পেশালি দুটো কারণ কিন্তু থাকে তোমরা অনেক আগে থেকে অনেক ছোটবেলা থেকেই তোমরা জানো একটা প্রাকৃতিক কারণ একটাকে বলা হয় অপ্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণ বা অর্থনৈতিক কারণ এটাকে আর্থসামাজিক সামাজিক কারণও কিন্তু বলা হয় তো আমরা আজকে এই অপ্রাকৃতিক কারণগুলো নয় আজকে পুরো এই ভিডিওতে আমরা প্রথমে প্রাকৃতিক কারণগুলোকে নিয়ে আলোচনা করব। তার পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই অপ্রাকৃতিক কারণগুলো নিয়ে ডিটেলসে ব্যাখ্যা করব তাহলে প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম পয়েন্ট নাম্বার ওয়ান যাকে আমরা অত্যন্ত গুরুত্ব দেব অগভীর সমুদ্র বাণিজ্যিক মৎস্যক্ষেত্র কখনও আভ্যন্তরীণ সমুদ্রে আভ্যন্ত সরি আভ্যন্তরীণ কোনো নদীনালা খালবিলে কিন্তু হয় না হয় কোথায় সমুদ্রে তাহলে সমুদ্রের মধ্যে কোথায় সেটা বলে দিয়েছে অগভীর সমুদ্র কেন অগভীর সমুদ্র এই কেন উত্তরটা কিন্তু এর মধ্যে আলোচনা করতে হবে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে কারণটা হচ্ছে এটাই সূর্যের আলো দুশো মিটার গভীরতা পর্যন্ত সমুদ্রের তলায় কিন্তু পৌঁছয় দুশো মিটারের পরবর্তী স্টেজে সূর্যের আলো কখনো পৌঁছোতে পারে না বলে প্ল্যাংটন কিন্তু কখনো জন্মায় না তাহলে দুশো মিটার পর্যন্ত গভীরতাকে আমরা কি বলবো অগভীর আর দুশোর নিচে হয়ে গেলে তাকে আমরা বলবো গভীর তাহলে যেখানে প্ল্যাংটন জন্মাতে পারে না সেখানে কিন্তু কোনো মাছেরা বিচরণ করতে পারে না বা মাছেরা সুস্থ স্বাভাবিকভাবে তাদের খাদ্য পায় না ফলে তারা কিন্তু বেড়ে উঠতে পারে না তাদের চারণ ক্ষেত্রও তৈরি হয় না তাহলে কী লিখতে পারি যে মৎস্য চাষের উন্নতির জন্য অগভীর সমুদ্র একান্ত প্রয়োজনীয় এবং যার গভীরতা হতে হবে কত দুশো মিটারের মধ্যে যাতে সূর্যের আলো অতি সহজেই প্রবেশ করতে পারার জন্য প্ল্যাংটনের সমাবেশ ঘটে যা মাছের প্রধান খাদ্য ঠিক আছে মূল্যবান পয়েন্টে আমি আলোচনা করলাম তাহলে কখনোই এখানে ভুল করেও কিন্তু গভীর সমুদ্র কথাটা কেউ লিখবে না সবই হচ্ছে অগভীর দ্বিতীয় নাম্বার পয়েন্ট নাতি শীতোষ্ণ জলবায়ু নাতি শীতোষ্ণ কথার মধ্য দিয়ে একটা সুন্দর উত্তর চলে আসছে না শীত না উষ্ণ তুমি অত্যন্ত গরম জলের মধ্যে কখনও মাছকে ছেড়ে দেখবে মাছ কিন্তু মারা যাবে থাকতে পারবে না আবার অতিরিক্ত ঠান্ডা পড়ে যায় নেগেটিভ জিরোর থেকেও নিচে তাহলে জলটা জমে কী হবে বরফ হয়ে যাবে সেখানেও জল জল থাকবে না বলে মাছের কোনো অস্তিত্ব থাকবে না তাহলে মাছকে সুস্থ শরীরে স্বাভাবিকভাবে তাদের প্রজনন বৃদ্ধি এবং সংরক্ষণ করতে হলে অবশ্যই জলবায়ুটাকে আগে মেনটেন্স করা দরকার আর জলবায়ু তো আমাদের হাতে নেই জলবায়ু যেখানকার জলবায়ু সেটা কিন্তু সেখানেই রয়েছে তো সেই জলবায়ুটাকে আমরা দেখব যে নাতি শীতোষ্ণ প্রকৃতির জলবায়ুটা এই জন্যই কার্যকরী হওয়ার জন্য এই এলাকার দেশগুলি শুধুমাত্র এই মৎস্য চাষে কিন্তু অনেকটাই সফলতা লাভ করেছে নেক্সট তিন নম্বর পয়েন্ট প্ল্যাংটনের প্রাচুর্যতা কিছুক্ষণ আগেই বললাম মাছের প্রধান খাদ্য হচ্ছে প্ল্যাংটন প্ল্যাংটনটা কী প্ল্যাংটন হচ্ছে যার অর্থ ঘুরে বেড়ানো এটা অদ্ভুত টাইপের উত্তর আনুবিক্ষণিক কিছু প্রাণী কিছু জীব রয়েছে যারা কিন্তু জলের মধ্যে থাকে এবং উদ্ভিদ এবং প্রাণী দুটোই রয়েছে জীব যাকে আমরা বলবো উদ্ভিদ প্ল্যাংটনকে আমরা কী বলি ফাইটো প্ল্যাংটন আর প্রাণী প্ল্যাংটনকে আমরা বলি জু প্ল্যাংটন এই দুটো প্ল্যাংটনই কিন্তু মাছের প্রধান খাদ্য আর এই এই প্ল্যাংটনের সমাবেশটা যেখানে বেশি পরিমাণে হবে সেখানে মাছ কিন্তু আসবে এবং এটা বিচরণ ক্ষেত্র তৈরি করবে যেটা ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে আর বিশেষ করে সমুদ্রের বিভিন্ন মহিষোপান যে অঞ্চলগুলো আছে এটা দারুণ ওয়ার্ড বললাম মহিষোপান এটা তোমরা ক্লাস ইলেভেনে হয়তো পড়েছো অবশ্যই তো এটা নিয়ে পরে আলোচনা করবো এই মহিষোপান পার্টটাতে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্ল্যাংটনটা খুব ভালো মতো জন্মায় যা মাছের চাষের অনেকটাই সুবিধা করে নেক্সট চার নম্বর পয়েন্ট উষ্ণ ও শীতল স্রোতের মিলন ক্ষেত্র এটা তো মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট উষ্ণ এবং শীতল স্রোতের মিলন ক্ষেত্র একটা ছোট্ট আমি ডায়াগ্রামে গিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি দুটো তীর দিয়ে দেখাচ্ছি দেখো খুব ভালো করে ফলো করো এটা হচ্ছে উষ্ণ স্রোত আর এটা হচ্ছে শীতল স্রোত এবার তোমরা হিমশৈলের নাম জানো হিমশৈল মানে কি বরফের চাই যখন যে বরফের দশ ভাগের মধ্যে ন ভাগই জলের তলায় আর এক ভাগ কিন্তু জলের ওপরে ভেসে থাকে একটা নাম বলে তোমরা এখনই ধরে ফেলবে টাইটানিক জাহাজ যার সাথে ধাক্কা লেগে ছিদ্র হয়ে গিয়ে যেখানে কিন্তু জল প্রবেশ করে টাইটানিক জাহাজটাই ভেঙে গিয়েছিল সেটা ছিল একটা হিমশৈল তো সেই হিমশৈলটা কোন জলের সঙ্গে ভেসে আসবে কোন স্রোতের সঙ্গে নিশ্চয়ই উষ্ণ স্রোতে কিন্তু আসবে না শীতল স্রোতের সঙ্গে হিমশৈল কিন্তু বলে একটা জিনিস বরফের এত বড় চাই সে কিন্তু আস্তে আস্তে ভেসে আসছে এদিক থেকে যাচ্ছে কিন্তু কোন স্রোত উষ্ণ স্রোত মানে প্রচণ্ড গরম এবার এই হিমশৈল তো বরফ এবার বরফের গায়ে যখনই এই উষ্ণ জলটা গিয়ে লাগছে এবার হিমশৈল কিন্তু গলতে শুরু করবে বুঝতেই পারছো ঠান্ডা বরফের মধ্যে তুমি যদি গরম জল দিয়ে ছিটিয়ে দাও তাহলে বরফটা আস্তে আস্তে কি গলতে শুরু করবে এবার বরফ গলে যাওয়া মানেই সেই বরফের মধ্যে হিমশৈলের মধ্যে কিন্তু শুধুমাত্র জল নেই তোমরা আইসক্রিম তো খাও বিভিন্ন রকম দামি দামি আইসক্রিমগুলো তার মধ্যে পেস্তা বাদাম আখরোট কাজু কিশমিশ সব থাকে বাইরে থেকে কিন্তু আমরা কিচ্ছু দেখতে পারি না যখন আইসক্রিমটা গলে যায় তখন তার মধ্যে সেগুলো কিন্তু আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসে জাস্ট লাইক দ্যাট এই হিমশৈলের মধ্যে আমাদের সেই নুড়ি কাকড় বালি পলি ইত্যাদিগুলো প্রচুর পরিমাণে থাকে যখন এই স্রোতটা এসে ধাক্কা লাগছে তাকে গলিয়ে ফেলে দিচ্ছে সেগুলো কিন্তু সেই জায়গাটাই জমে গিয়ে সঞ্চিত হয়ে গিয়ে একটা মগ্নচড়ার জন্ম নিচ্ছে মগ্নচড়াটা কি এটা দারুণ কোশ্চেন এটাও পরে বোঝাবো তবে সংক্ষেপে বলি মাছ যেখানে বিচরণ করে মাছের আবাসস্থল মাছের প্রয়োজনীয় জায়গা প্রজনন ক্ষেত্র তাকে আমরা বলবো কিন্তু অবশ্যই ওই মৎস্যক্ষেত্র তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে এইভাবে টোটাল হিমশৈলটা গলে গিয়ে মগ্নচড়ার জন্ম হয় বলে মাছ চাষে কিন্তু অনেকটাই সুবিধা হয় তাহলে এই দুটো স্রোতের মধ্যে যদি কখনও মিলনই না ঘটে তাহলে কখনোই হিমশৈলও আসবে না এটা গলেও যাবে না মগ্নচড়াও তৈরি হবে না মাছের চাষও কিন্তু উন্নতি লাভ করতে পারবে না আর এটাও ঘটনাটা ঘটে কোথায় মহিষপান অঞ্চলে এই মহিষপান নিয়ে পরে একদিন স্পেশাল ক্লাস করব তোমরা অবশ্যই সঙ্গে থাকবে পাঁচ নম্বর ভগ্ন উপকূল রেখা উপকূল রেখা যদি কখনো ভেঙে যায় ভগ্ন থাকে তাহলে সেখানে জলের কিন্তু একটা দারুণ এক্সট্রা করে পজিশন তৈরি হয় যে পজিশনটাতে মাছ খুব সহজেই কিন্তু বিচরণ করে তার প্রয়োজনীয় কাজগুলো সমাধান করতে পারে অর্থাৎ শারীরবৃত্তীয় কাজগুলো যেমন ডিম পাড়া চারাপোনা থেকে আস্তে আস্তে বড় মাছ সৃষ্টি হওয়া ইত্যাদিগুলো খুব সহজে হতে পারে তার জন্য এটা কিন্তু অত্যন্ত একটা জরুরি পয়েন্ট আজকের সব থেকে লাস্ট পয়েন্ট অরণ্যের উপস্থিতি অর্থাৎ যদি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে অরণ্য থেকে থাকে সেটা অনেকটাই কার্যকরী কেন অরণ্যের গাছের পাতা ফুল ফল ইত্যাদিগুলো পচে গিয়ে যখন সমুদ্রের মধ্যে গিয়ে পড়ে সেটা কিন্তু তোমার প্রচুর পরিমাণে মাছের খাদ্যের যোগান দেয় এটা একটা মূল্যবান পয়েন্ট আবার অরণ্যের যদি ওখানে থাকে অরণ্যের গাছগুলোকে কেটে সেখান থেকে কাষ্ঠ শিল্পের মাধ্যমে কাঠ তৈরি করে জাহাজ নির্মাণ করে মৎস্য ধরার কাজে সে জাহাজগুলোকে কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে এবং এই মৎস্যটা সরি অরণ্য থাকার জন্য সমুদ্রের ভাগের যে ভাঙনটা এটা কম হয় কারণ শিকড়গুলো আঁকড়ে ধরে থাকে মাটিগুলোকে এতগুলো প্লাস পয়েন্ট রয়েছে যার মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো সমুদ্রের পাশে অরণ্য থেকে থাকে তাহলে মাছের চাষে বা মাছের উন্নয়ন কল্পে ক্ষেত্র গড়ে ওঠার ক্ষেত্রে অনেকটাই মূল্যবান জায়গায় কিন্তু নিয়ে নিতে পারে তাহলে স্টুডেন্টস আজকে এই পর্যন্তই আমরা কিন্তু আজকে প্রাকৃতিক কারণটা দেখে ফেললাম এর পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থেকো যেটা অর্থনৈতিক কারণের উপরে আরও ইন্টারেস্টিং কিছু আলোচনা করব আর অবশ্যই যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে যতটা পারবে শেয়ার করে দিও বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখো যাতে সবার প্রথমে তোমার আগে তোমার কাছে ভিডিওটা পৌঁছে যায় তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে জাস্ট নেক্সট ভিডিওতে টাটা